গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু নেল আর্ট করে দেখাবো। আমার কাছে বেশি নেল পলিশ নেই, আমি ফার্স্ট টাইম নেল আর্ট করছি। জানি না কেমন হবে, কি ডিজাইন করব কিছুই জানি না, বাট চলো দেখা যাক কি করা যায়। খুব সিম্পল বা সহজ কিছু করব। আমার কাছে মাত্র দুটো ম্যাট নেল পলিশ আছে, এই দুটো ম্যাট নেল পলিশ দিয়ে আমি কিছুটা ট্রাই করব এবং বাকিগুলো ইউজ করব। বাট ম্যাট নেল পলিশ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে নেল আর্টটা। এই হোয়াইট কালারের নেল পলিশটা আমি সব নখগুলোতে পরে নেব, কারণ হোয়াইট কালার পরলে নখটা একটু বেশি সুন্দর লাগবে। এবং গাইজ, আমার নখগুলো কিন্তু একদমই ভালো না, তোমাদের নখগুলো হয়তো খুব সুন্দর, আমার নখগুলো ভীষণ ছোট ছোট। এবং তো দেখি কেমন নেল আর্ট হয়, অনেকেরই হয়তো আমার মতো ছোট ছোট নখ, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। নেল পলিশটা কিন্তু আমি সব নখগুলোতে পরে নিয়েছি দেখো, এবং এবার নখগুলো বেশি হোয়াইট লাগছে। এরপরে যে কোনো ডিজাইনই কিন্তু আমাদের খুব সুন্দর আসবে। আমি খুব বেশি নেল পলিশ পরেই না, কারণ আমার নখগুলো ছোট ছোট, আমার একদমই ভালো লাগে না সেই জন্য বেশি নেল পলিশ পরতে। সেই জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। গোল্ডেন কালারে এই নেল পলিশটা দিয়ে আমি কিছুটা এর উপর ডিজাইন করার চেষ্টা করি, তো আমি সেই জন্য আলাদা করে একটা জায়গায় কিছুটা আমি বের করে নিলাম এবং এটা দিয়ে আমি ট্রাই করব কিছু ডিজাইন করার। ক্লিপ নিয়ে নিয়েছি, তো তোমরা কিন্তু নেল পলিশটা ড্রাই হওয়ার পরেই নেল আর্ট করবে। তো দেখো, এটা দিয়ে আমি পুরো নখগুলোতে কিছু কিছু জায়গায় ডট ডট করে দিয়ে নিচ্ছি। তোমরা দেখো গোল্ডেন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে পুরো নখে দিলে। তো এবার দেখো আমি এই কালারটা নিচ্ছি এবং এটাকেও আমি একটা জায়গায় কিছুটা দিচ্ছি, এবং এর সাথে আমি চলো কিছু নেল পলিশ মিক্স করি, তো দেখি কেমন কালার আসে। তো এই দুটো মিক্স করলাম এবং এর সাথে চলো একটা হোয়াইট কালার মিক্স করি, তো দেখি কেমন কালার আসে। তো এটাকে আর একটা ধরনের করা যায় ডিজাইন, বাট ওটা আমি তোমাদের পরে একদিন ট্রাই করে দেখাবো। তো আমার কাছে সব নেল পলিশ নেই, তো এটাকে মিক্স করে আমি এটাকে ইউজ করছি। দেখো আমি কিছু ট্রান্সপারেন্ট নেল পলিশ কিনবো এবং সেগুলোর সাথে তোমাদের ইউজ করে দেখাবো, কারণ আমার কাছে খুব নর্মালি আমি বেশি ডিজাইন করতে পারবো না। তো দেখো এই কালারটা খুব সুন্দর লাগছে, যেটাকে বাংলায় বলে দুধে আলতা কালার, সেই ধরনের অনেকটা লাগছে কালারটা। ড্রাই হলে দেখবে সুন্দর লাগবে, কালারটা বেশ সুন্দর। এবং এরপরে আর একটা ডিজাইন এই আঙুলে করি, তো কী করা যায়। এই ব্ল্যাক কালারটা আমি নিচ্ছি, বাট এটা কিন্তু নেল পলিশ নয়, এটা ল্যাকমির কিন্তু আইলাইনার। আমার কাছে ব্ল্যাক কালারের নেল পলিশ নেই, সেই জন্য আমি এই আইলাইনারটা দিয়ে এখানে কোনো একটা ডিজাইন করব। তো প্রথমে কোথায়, হ্যাঁ চলো এর সাথে একটু দিয়ে দেখি কেমন লাগছে। দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু আরও সুন্দরভাবে দেওয়া যেত পারতো, এমনি সুন্দর লাগছে। এটা ব্ল্যাকটা না দিলে আরও বেশি সুন্দর লাগছে, বাট ব্ল্যাকটা খুব ছোট করে দিলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। ওকে, এবার এই সব নখটায় আমি ব্ল্যাক কালার ইউজ করি। ব্ল্যাকের সাথে কিন্তু হোয়াইট খুব ভালো লাগে। চারটে ডট ডট করলাম এবং এই কালারটা নিচ্ছি গ্রিন কালারের, এবং এই কালারটাও কিছুটা ডট করে ইউজ করব আমি। পাশে পাশে দিচ্ছি দেখো, পুরো ওর উপরে কিন্তু না, এবং গোল্ডেন কালারটা কিছুটা মাঝে মাঝে দিয়ে দিই। চলো ডট ডট করে গোল্ডেন কালারটা পুরো দিয়ে দিই। এই গোল্ডেন কালারটা কিন্তু তোমরা একটা নিয়ে রাখতে পারো গাইজ, সুন্দর লাগবে। তোমরা নর্মালি পড়লেও এটা কিন্তু একটু সুন্দর লাগবে, অন্য কালারের থেকে গোল্ডেন কালারটা বেশি সুন্দর লাগে পড়লে। তো তুমি সবকটা নোকে এক কালার এবং রিং ফিঙ্গারে কিন্তু গোল্ডেন কালারটা দিতে পারো, দারুণ সুন্দর লাগবে। এবং চলো এটার সাথে আমি এই ধরনের একটা কিছু ট্রাই করে দেখি কেমন লাগে। অনেক জায়গায় দেখেছি আমি এইভাবে ট্রাই করতে, কিছু
জায়গাটা এর আটকে দিলাম এবং বাকিটাতে আমি অন্য একটা নেল পলিশ ইউজ করব তাহলে এটা হাফ হাফ হয়ে যাবে। এই কালারে নেল পলিশটা নিয়ে কিন্তু আমি যেটুকু বাইরে আছে সেই জায়গাটাই ইউজ করব। এইভাবে দেব তাহলে হাফ হাফ ডিজাইন হয়ে যাবে হোয়াইট এন্ড এই কালারটা যখন তুলব তোমরা বুঝতে পারবে। বাট জানি না কেমন হবে দেখা যাক। ও বাহ সুন্দর হয়েছে। বাট গাইস একটুখানি দেখো লেগে আছে নিচে, কারণ আমি ড্রাই না হতে এটা তুলে ফেলেছি সেই জন্য। এবার এই নখে দেখি কি ডিজাইন করা যায়। তো চলো এই কালারটাই আমি নিয়ে যেটা লাস্ট আঙুলে আমি ইউজ করলাম সেই কালারটা নিয়েছি এবং এটাতেও কিছুটা ডট ডট করে আমি ইউজ করব। দেখো এইভাবে হাফ করে আমি ইউজ করছি এবং হাফটা আমি গোল্ডেন কালার ইউজ করব, বেশ সুন্দর লাগবে। আই নো তোমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন পারো, প্লিজ আমাকে শেয়ার করতে পারো কী ধরনের ডিজাইন আমি করব, কারণ আমি একদমই নেল আর্টের কোনো ডিজাইনই পারি না। বাট চলো ফার্স্ট টাইমের জন্য ঠিকঠাকই আছে, এতটুকু করতে পেরেছি এটাই অনেক আমার কাছে, কারণ আমি কোনো দিনই ট্রাই করিনি। দেখো এটা হলো ফাইনাল লুক হয়ে গিয়েছে। এবং আমার কাছে যদি ট্রান্সপারেন্ট কোনো নেল পলিশ থাকতো তাহলে এর উপর দিয়ে যদি ইউজ করতাম তাহলে ভীষণ সুন্দর লাগতো, একদমই আলাদা লাগতো। আর আমি যখন নেক্সট টাইম ট্রাই করব তোমাদের সামনে এই নেল আর্টগুলো তখন কিন্তু আমি ট্রান্সপারেন্ট একটি নেল পলিশ কিনে নেব, তো তারপরে ওটা ইউজ করব, করে দেখাবো তোমাদের। দেখো এটাতে আমি কিছুটা গোল্ডেন কালার ইউজ করলাম যাতে একটু সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে। তো এটা ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ, আই নো তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও এবং কোন নেল আর্টটা বেশি তোমাদের সুন্দর লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি খুব হ্যাপি হব। তো তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও, অন্য যে কোনো রকম ডিজাইন দেখতে চাও বা মেকআপ দেখতে চাও বা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমাকে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নিও। সো গাইজ তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।